অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কর্তৃপক্ষকে শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকারকে সম্মান দেবার আহ্বান জানিয়েছে। 26 মার্চ শুক্রবার এক বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষক সুলতান মোহাম্মদ জাকারিয়া এমনটা আহ্বান জানান। বলেন, চট্টগ্রাম ও ঢাকার সহিংসতার দৃশ্য বাংলাদেশের কর্তৃপক্ষের আচরণের একটি পরিচিত রূপ। তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইনের প্রতি বাংলাদেশের অঙ্গীকার রয়েছে এবং বাংলাদেশে সংবিধানে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার আছে, তাই বাংলাদেশের কর্তৃপক্ষকে অবশ্যই এগুলোকে সম্মান করতে হবে। অ্যামনেস্টি বলছে, শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রক্ষা ও বেআইনি শক্তি প্রয়োগ থেকে বাংলাদেশের কর্তৃপক্ষকে বিরত থাকতে হবে।